Hi friends, welcome back to my channel. Tumra dekhcho my bindas life. Shobai khub bhalo acho, shusto acho. Ei asha niye ajke blog ta shuru korchi. Tumra sathe thako ar amar blog ta dekhte. To ami onek rokomer blog tomader sathe ami share korechi. Pujor blog, travel blog, recipe. তো আজকে আমি এসব কিছুই শেয়ার করছি না, আজকে আমার জীবনের একটা ছোট্ট অংশ তোমাদের। তো আজকে আমি আমার জীবনের একটা দিন তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিং করে বাজিয়ে দিও। তাহলে চলো, আমার জীবনের একটা সাধারণ দিন তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। দেখো, আমার স্নান টান করে সকালবেলা পুজো হয়ে গেছে, আর এই যে ঠাকুরকে দেখো শীতের পোশাক পরিয়েছি, এটা আমি নিজের হাতেই বানিয়েছি। তো আমি সেরকম কাজ আমি শিখিও নি বা পারিও না, তো ওই একটু যা পারি সেটুকু করে আমার মন মতো করে আমি ঠাকুরের শীতের পোশাক বানিয়েছি। তো এর আগেও আমি এটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে, মানে প্রত্যেকটা শীতে শেয়ার করি। তো এইরকম করে পুজো করেছি, আমার ঠাকুরের সেবা করেছি। এবার চলে এসেছি ছাদে জামাকাপড় মেলতে। তো স্নান করার আগে যেগুলো আমি কেচেছি, আমি কাচিনি, মানে আমার ওয়াশিং মেশিনে কেচে নিয়েছি, আর সেই কাঁচা জামাকাপড়গুলো এখন ছাদে মেলতে এসেছি, কারণ নিচে মেলার মতো কোথাও জায়গা নেই। আর তোমাদের একটু ছাদ দেখিয়ে দিলাম, ছাদের অবস্থাটাও দেখো, সরকারি কোয়ার্টার কেমন অবস্থা দেখো। আর এই দেখো একটা মাঠ যেখানে খেলাধুলা হচ্ছে না কি হচ্ছে, যাই হোক যা হচ্ছে হোক সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো আমাদের কোয়ার্টারে বিল্ডিংগুলো দেখো, একটু দেখিয়ে দিলাম তোমাদের কেমন আমাদের বিল্ডিংগুলো। চলো এবার জামা কাপড় তাহলে মেলে নি। চলো একটু ছাদ থেকে নিচের রাস্তাটা তোমাদের দেখিয়ে দিই। এই রাস্তাটা এখন সারানো হচ্ছে, বর্ষার সময় রাস্তাটার হাল খুব খারাপ হয়ে গেছে, তো এখন রাস্তাটা সারানো হচ্ছে। সারানো বলতে পুরো কিন্তু রাস্তাটা সমান করে পিচ ঢালা হচ্ছে না, মাঝে মাঝে যে জায়গাগুলো খারাপ হয়ে গেছে সেই জায়গাগুলোতেই পিচ ঢালা হচ্ছে। তোমাদের রাস্তাটা দেখিয়ে দিই কেমন করে, মানে পট্টি দেওয়া যাকে বলে সেই পট্টি দেওয়া মতো করে সারানো হচ্ছে রাস্তাটা। এই দেখো, তো এইভাবেই সারানো হলো, পুরো রাস্তাটা কভার করেনি পিচ দিয়ে, মানে কোনো রকমে কাজ চালানোর মতো কাজটা হলো। আর এখানে দেখো আমাদের বিল্ডিংয়েরই গাছ লাগিয়েছে, আমাদের পাশের ঘরের কাকিমারা গাছ লাগিয়েছে, এটা লাউ গাছ। আরও কিসব কিসব গাছ আছে, ধনে পাতার গাছ, এরকম কিছু কিছু গাছ আছে। আর এখানে দেখো ফুলও এসে গেছে লাউ গাছে, ভালোই লাগে গাছপালা যদি নিজের হাতে লাগানো যায়, তাই না? তোমাদের সাথে এটাও শেয়ার করে নিলাম। অনেক দেরি হয়ে গেছে এসব করতে করতে, চলো এবার রান্নাটা সেরে নিই। তো আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, এখানে রুই মাছ আছে, তো পুরো মাছটা করব না, আজকের মতো করব মাছের ঝোল পাতলা করে। তোমরা তো জানোই আমি বেশি তেল মশলা খাই না। তো এই যে আলু আর ফুলকপি
কেটে রেখেছি, মাছটা ভাজা হয়ে গেছে। এই দেখো আমার মাছের ঝোল একদম তৈরি। তো আমার দেখো লাঞ্চ আমি বেড়ে নিয়েছি মাছের ঝোল দিয়ে ভাত, কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে বলে আর কিছু রান্না করিনি, এটা দিয়েই হয়ে গেছে। আমি যখন বিকেলবেলা জামাকাপড় তুলতে আসি তখন এই গাছটাকে এত ভালো লাগছিল কেন জানি না, আর গাছে দুটো শালিক পাখি বসেছিল আর ওদের কীর্তিকলাপ আমি বেশ এনজয় করছিলাম, খুব ভালো লাগছিল। ওরা একে অপরের সাথে মনে হচ্ছে যেন কথা বলছিল, তিনটে শালিক পাখি। তো দেখো গাছটা একদম পাতা ঝরার টাইম এসে গেছে বলে সব পাতা ঝরে গেছে। আবার তাহলে দেখে নিলে আমার একটা দিন, মানে আমার জীবনের একটা দিন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, টাটা।